ষোলো বছর ধরে শেখ হাসিনার অবৈধ সরকার উন্নয়নের নামে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন এস এ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ তিনি বলেন বিনা ভোটে সরকার দেশের ব্যবসায়ীদের পঙ্গু বানিয়ে দিয়েছে তা না হলে দেশ এতদিন অনেক দূর এগিয়ে যেত শনিবার নোয়াখালী সোনাইমুড়ির বানভাসী মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়ে একথা বলেন তিনি পুলিশ বাহিনীকে ভেঙে বিভিন্ন বাহিনী বানিয়ে অপরাধ দমনের নামে জঙ্গি নাটক সাজিয়ে আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ থেকে টিএইচ মুসলিমের ক্যামেরায় হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন এখনো স্থায়ী জলাবদ্ধতায় দুর্ভোগে নোয়াখালীর সোনাইমুড়ি সহ আট উপজেলার মানুষ বানভাসী মানুষের কষ্ট লাঘবে এক সপ্তাহ ধরে সোনাইমুড়ি উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সাড়ে বারো হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছে এসএ পরিবহন তথা এস এ গ্রুপ অব কোম্পানিজ রোববার থেকে সোনাইমুড়ির বিভিন্ন হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হবে খাদ্য সহায়তা বৃষ্টি পানি ও রোদ উপেক্ষা করে নিজহাতে অসহায় মানুষের হাতে উপহার তুলে দেয় এসে গ্রুপ অব কোম্পানিজের প্রতি কৃতজ্ঞতা জানান বানভাসী মানুষ মানবিক সালাউদ্দিন আহমেদের অবদানের কথা তুলে ধরেন স্থানীয় রাজনৈতিক নেতারা সপ্তাহব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এসে গ্রুপ অব কোম্পানিজের কর্মকর্তারা সপ্তম দিনের মতো সোনাইমুড়ির বারোগাঁও ও অম্বরনগরের আড়াই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়ে এসে গ্রুপের কর্ণধার বলেন গত ১৬ বছর ধরে দেশের ব্যবসায়ীদের নিঃশেষ করা না হলে দেশ আরও এগিয়ে যেত প্রায় আমাদের যে সাড়ে বারো হাজার পরিবারকে দেওয়ার সেটা আমরা আজকে সম্পন্ন হবে তার উপরে কিছু মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসাগুলোতে ত্রাণ পায় নাই সেই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা ফ্রিয় এগুলি বিতরণ করব। তাইলে আমাদের আপাতত সাড়ে বারো হাজার প্যাকেট তেরো হাজার প্যাকেটের মতো আমাদের সম্পূর্ণ হবে তিনি বলেন জাতীয় পুলিশ বাহিনীকে ভেঙে বিভিন্ন বাহিনী বানিয়ে নাটক সাজিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণের কল্যাণে সংস্কারে মন দেয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ হেদা সীমান্ত এসি টিভি সোনাইমুড়ি নোয়াখালী